अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। যদি পারো এত নিশ্চিন্ত হয়ে বলে যে এই ডাইনি পালিয়েই যাবে, তাহলে যতক্ষণ না এই পুজো শেষ হয় আমি তোমাদের সবার সঙ্গেই থাকতে চাই। ঠাকুমা, ঠাকুমা, এটা তো খুবই খুশির খবর যে আমরা এই পুজোটা করছি। ডাইনিটা যেখানেই থাকুক না কেন, আজকের রাতটা ওর এই বাড়িতে শেষ রাত হবে। দেখা যাক, পারো পারো তুই আমার থেকে শঙ্করকে কোনোভাবেই বাঁচাতে পারবি না। আমার মাথা ঠিক নেই, না হলে আমি পারোকে ওই গুরুমশাইকে ডাকতে পাঠাই। এখনো এলো না, এত সময় লাগাচ্ছে কেন? চলে আসবে। থেকে আপনাকে ধন্যবাদ জানাই। আমি জানি আপনি অনেক মহান আর খুবই জ্ঞানী ব্যক্তি, কিন্তু তাও আপনি আমাদের জন্য আমাদের এই বাড়িতে এসেছেন, আপনি আমাদের এত সময় দিয়েছেন, সেই জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। চলুন গুরুদেব, প্রবেশ করুন। গুরুদেব, আপনি কাঁপছেন কেন? এটাকে কাঁপা বলে না, এটা হলো অশুভ শক্তির ইঙ্গিত। ও আছে, এখানেই আছে, এই বাড়িতেই আছে। এই পবিত্র জিনিসটা এখানে রেখে দিলাম যাতে কোনো অশরী শক্তি ঢুকতে না পারে। একি, আমি ভেতরে কেন যেতে পারছি না? এসবের জন্য হয়নি তো আমার। গুরুজি, একটা ডাইনির ছায়া আমি বাইরে দেখেছি, ওই লোকটাকে আমি হাওয়াতে উড়ে পড়তে দেখেছি, ঘরে ঢোকার চেষ্টা করছিল কিন্তু ওই মায়া যে লোকে আটকে দিয়েছে আরো পড়ে গেছে। আসুন আসুন, এই এই দেখুন। এখানে এখানে তো কেউ নেই। আমি তো এখানেই দেখেছিলাম। আপনি ওনার মুখটা দেখেছিলেন নাকি? না। নিশ্চয়ই মুখোশ পড়েছিল, আজ ওই অশুভ শক্তি তাকে মুখ দেখাতেই হবে। ওম রিম রিম চামুণ্ডায় বিচ্ছে, ওম রিম ক্লিম চামুণ্ডায় বিচ্ছে। পুরোহিতটা তো অনেক কিছু জানে মনে হচ্ছে, দিদি তো এখনো বাড়ির ভেতরেই আছে,
দিদিকে এই ব্যাপারে কি করে বলবো? মানুষের ভাবনা যেখানে শেষ হয় না, সেখান থেকে মোহিনীর রহস্য শুরু হয়। এমন কেউ নেই যে আমার কোনো ক্ষতি করতে পারবে বা আমার কাছে পৌঁছতে পারবে। পারো নিজের স্মৃতি থেকে সিঁদুর মুছবে না তো কি হয়েছে, এবার ওর সিঁদুর ওর থেকে দূরে চলে যাবে। শঙ্করকে এই গ্রাম ছেড়ে চলে যেতেই হবে। আপনার যত টাকা চাই আপনি নিতে পারেন, কিন্তু ওই ডাইনিকে আমার বাড়ি থেকে আর আমার ছেলের জীবন থেকে একেবারের মতো সরিয়ে দিন। আমরা টাকার জন্য কাজ করি না। যদি সেটাই হয় তাহলে গুরুদেব আমাদের কাছে প্রমাণ করেন যে আপনার মধ্যে কতটা ক্ষমতা আছে। সেটাই করুন, আপনি দেখিয়ে দিন যে আপনি ওই ডাইনির সঙ্গে লড়তে পারবেন, ওকে হারাতে পারবেন। গুরুমশাই, আমরা সবাই খুব মুশকিলে আছি, কিছু একটা উপায় করুন। তুমি কেন এই গুরুর সামনে নিজের হাত জড়ো করছো পিসি? ডাইনি বলে যখন কিছু হয়ই না তাহলে উনি আর কি করবেন? শঙ্কর! নিশ্চয় তুমি শঙ্কর। কি ব্যাপার, ভূত প্রেত ডাইনি এদের তুমি বিশ্বাস করো না? না। তাহলে এখানে কেন আছো? কিন্তু এইটুকু বিশ্বাস রাখুন যে আমি আপনার আর আপনার পরিবারের কোনো ক্ষতি হতে দেব না। যে সম্পর্ক আছে আমাদের মধ্যে, যে বন্ধন আছে, সেটা কখনো ভেঙে যেতে দেব না। পরিবারের সবাই কুসংস্কার বিশ্বাস করতে শুরু করলে তাদের ছেড়ে যেতে নেই, শুধুই কুসংস্কার থেকে তাদের বাইরে বার করতে হয়। ব্যাস, আমি শুধু সেই চেষ্টাটাই করছি। আমি একবার সত্যি প্রমাণিত হয়ে গেলেই সবার কথা বন্ধ হয়ে যাবে। আজকের এই পূজোর পর তোমার মনের ভুল হয়তো বা ঘুচে যাবে, অথবা তুমি ওই ডাইনির শক্তিকে বিশ্বাস করবে। আমার বাড়ির মাটি দরকার। মাটি? পুরোহিত মশাই মাটি দিয়ে কি করবেন আপনি? যদি এই বাড়ির মধ্যে ডাইনি থাকে তাহলে তার মুখ ওই মাটিতে দেখা যাবে। গুরুদেব, আমি মাটি নিয়ে আসছি। অবশ্য। ইনি তো কোনো সাধারণ পুরোহিত নন দেখছি, বেশ জ্ঞানী হবে লোকটা। যদি দিদির মুখটা সবাই দেখে ফেলে তাহলে তো আমার খেলাটাও শেষ হয়ে যাবে। আরে, আমার বটটা কোথায় গেল? কাজের সময় সবসময় বিশ্রাম করতে থাকে। দিদি, দিদি, আমার প্রিয় দিদি। দিদি, আজ এটা নয়, এমন কোন মেকআপ করো যাতে তোমার মুখটাই আড়াল হয়ে যায়, কেউ দেখতে না পায়। কি ভুল ভাল কথা বলছো রম্ভা। দিদি, ওই পুরোহিত চলে এসেছে, সেই জ্ঞানী পুরোহিত, চালাক পুরোহিত, প্রচুর শক্তিশালী মন্ত্র জানা পুরোহিত। দিদি, তাতে কি হয়েছে রম্ভা? কিচ্ছু করতে পারবে না এই পণ্ডিত গুরু পূজারী আমার। আমার সামনে ওদের শক্তির তুলনা করাই বৃথা, কারণ ওদের আমার মতো কত লক্ষ জানোয়ার, হাজার হাজার মানুষ আর 33 লক্ষ সাপ মেরে ফেলার অভিজ্ঞতা আছে না তো? তাই একদম চিন্তা করো না, তোমার দিদি আছে না? দিদি, তুমি তো তোমারই প্রশংসা করে চলেছ, আর এদিকে মনমোহনকেও খুঁজে পাচ্ছি না। চলে আসবে, তোমার সাথেই তো থাকে না? পাগল হয়ে গেছে হয়তো, তাই একটু শ্বাস নিতে দাও ওকে। আর তুমি চিন্তা তো
তুমি করো না। মোহিনী আছে না? एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।